বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বর্তমান ইসির অধীনে আর কোনো নির্বাচন হবে না। একটি নিরপেক্ষ সরকার ও ইলেকশন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে যাবে। দুপুরে টাঙ্গাইলের পশ্চিম আকুরটাকুর পাড়া ঈদগাহ মাঠে জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেছেন 2023 সালে দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ মোকাবেলার আগেই দেশের জনগণ এই সরকারে পতন ঘটাবে। টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আজম খানের সভাপতিত্বে সম্মেলনে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ সহ দলীয় নেতারা বক্তব্য রাখেন। প্রায় 13 বছর পর টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। আজকের সিসি নির্বাচন করেছেন, আমরা বিশ্বাস করি এই ধরনের নির্বাচন বাংলাদেশে হবে না। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব, এর বাইরে আমাদের কোনো বিকল্প নাই।